আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো পটল খাওয়ার পুষ্টিগুণ ও এর স্বাস্থ্যগত উপকারিতা কী। জনপ্রিয় সবজির মধ্যে পটল অন্যতম ও জনপ্রিয় একটি সবজি। এই পটলে রয়েছে বিভিন্ন ব্যবহার, ভর্তা, ভাজি, মাছ এবং সেই সঙ্গে বিভিন্ন সবজির সঙ্গেও রান্না করে খাওয়া হয় পটল। ইলিশ পটলের ঝোল জনপ্রিয় একটি রেসিপি, সারা বছরই বাজারে পাওয়া যায় পটল। ছোট এই সবজি দেখতে অনেক সুন্দর। নেপালে অসুস্থ রোগীদের পটলের স্যুপ খাওয়ানো হয়। দক্ষিণ এশিয়া ও ওয়েস্ট ইন্ডিজে আলুর সঙ্গে রান্না করা হয়। পটল একটি পুষ্টিকর খাদ্য, এতে ভিটামিন এ, ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি টু, ভিটামিন সি, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। পটল সবজি হিসেবেই আমরা খেয়ে থাকি, কিন্তু এই পটল ও এর বিশিতে রয়েছে অগণিত স্বাস্থ্য উপকারিতা যা অনেকেই জানেন না। চলুন জেনে নেই পটলের স্বাস্থ্যগত উপকারিতা কী। হজমে সাহায্য করে। সবুজ রঙের এই সবজিটিতে ভালো পরিমাণে ফাইবার থাকে যা খাদ্য হজমে সাহায্য করে। লিভারের সঙ্গে সম্পর্কিত সমস্যা সমাধানেও সাহায্য করে। পটলের সঙ্গে ধনে পাতা হালকা ছেঁচে পানিতে ভিজিয়ে রাখুন। মিশ্রণটি তিনবারে পান করুন, হজম শক্তিতে বেশ উপকার পাবেন, কষ্টকাঠিন্য নিরাময় হয়। পটলের বিচি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, যা কষ্টকাঠিন্য নিরাময় এবং মল নির্গমনে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে। পটলে ক্যালোরির পরিমাণ কম থাকে, তাই ওজন কমানোর জন্য নিশ্চিন্তে পটলের তরকারি খেতে পারেন। এটি পেট ভরা রাখতে ও ক্ষুধা কমাতে সাহায্য করে। পটলের বিচিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রক্তে কোলেস্টেরলের মাত্রা সঠিক থাকে এবং চিনির পরিমাণ স্বাভাবিক থাকে, ফলে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি থাকে না। তাই নিয়মিত বেশি করে পটল খান। রক্ত পরিষ্কার করে। নিয়মিত পটল খেলে রক্ত পরিষ্কার থাকে, ফলে ত্বকও ভালো থাকে। এর ফলে ত্বকের যত্নও এই সবুজ সবজিটি ভালো কাজ করে। কোলেস্টেরল ও ব্লাড সুগার কমায়। পটলের ছোট গোলাকার বিচিগুলো কোলেস্টেরল ও ব্লাড সুগারের মাত্রা প্রাকৃতিকভাবে কমাতে সাহায্য করে, ফুলু নিরাময়ে সাহায্য করে। আয়ুর্বেদিক চিকিৎসায় ঠান্ডা, জ্বর ও গলা ব্যথা কমতে ওষুধ হিসেবে ব্যবহার করা হয় পটল। বয়সের ছাপ দূর করে। পটলে ভিটামিন এ ও সি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে ত্বকের জন্য উপকারী। ফ্রি রেডিকেলের বিস্তার রোধ করে, বয়সের ছাপ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে পটল। মাথা ব্যথা কমায়। সবুজ পটলের রস মাথায় লাগালে মাথা ব্যথা দূর হবে এবং যাদের অল্প বয়সেই টাকের সমস্যা রয়েছে তাদের টাক সমস্যাও দূর হবে। ভিটামিনের অভাব দূর করে। আমাদের সুস্থতার জন্য প্রয়োজন পড়ে ভিটামিন। বিভিন্ন ভিটামিনের ঘাটতি থাকলে শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি নিয়মিত খাবারের তালিকায় পটল রাখেন তবে ভিটামিনের ঘাটতি হবে না, কারণ পটলে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন। এটি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে, গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে। পটল গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে। গ্যাস্ট্রিকের সমস্যা এখন ঘরে ঘরে। খাবারে অনিয়ম, অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং
এর বড় কারণ। যাদের এই সমস্যা রয়েছে তারা খাবার তালিকায় পটল রাখতে পারেন, কারণ গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করতে পটল কার্যকরী ভূমিকা পালন করে। অল্প তেল মশলায় পটলের ঝোল রান্না করে খেলে উপকার পাবেন। মেদ ঝরাইতে কাজ করে। যারা বাড়তি মেদ নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের জন্য একটি আদর্শ খাবার হতে পারে পটল, কারণ নিয়মিত পটল খেলে তা মেদ ঝরাইতে সাহায্য করে, সেই সঙ্গে শরীরকে রাখে সুস্থ, ফলে ওজন কমে সহজেই। বুঝতেই পারছেন পটল আপনার কতটা উপকার করে। গরমে উপকারী। গরমের দিনে তরকারি হিসেবে বিশেষ করে উপকারী হলো পটল। এটি এ সময়ে আপনার শরীর সুস্থ ও সতেজ রাখতে কাজ করবে, শরীরের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে, হজম প্রক্রিয়া সহজেই কাজ করে পটল। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের পটল খাওয়ার পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে জানালাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করছি। এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।